এবার তিপ্পারা মথার প্রধান নেতা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিনি সাবরুমে গতকালকার যে আমরা চিত্রটি আপনাদের সঙ্গে প্রতিবেদনে তুলে ধরেছি, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি টুইট করে আবারও লিখেছেন, যা আপনার মনকে জয় করে তুলবে, তিপ্রা মথার প্রধান নেতা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বলছে চলুন এবার আমরা আসি বিস্তারিত প্রতিবেদনে। ধর্মাম শরণাম গচ্ছামি, সাবরুমে আমাদের মগ ভাই ও বোনদের সাথে আমি আমার জীবনের ব্যর্থতার মোকাবেলা করেছি, ভিপাসার মাধ্যমে এটা আমাকে বুদ্ধের শিক্ষা আরও ভালোভাবে বুঝিয়েছে এবং আমার উদ্দেশ্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার সাহস দিয়েছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা গতকালকে তিনি যে ফেসবুকে টুইট করে লিখেছিলেন সাবরুমে, সেই চিত্র আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে পরিবেশন করলাম।